চাঁদ সদাগরের বংশধরের পূজো। দেবীর দর্পণ বিসর্জন হতেই দেবীর দখল নেন সাঁওতালেরা। মা এখানে পূজিত হন বিন্ধ্যবাসিনী রূপে। গোপালনগরের দা বাড়ির পুজোকে ঘিরে রয়েছে এমনই নানা ইতিহাস। দশমীর দিন দেবীর দর্পণ বিসর্জনের সাথে সাথেই দেবীর দখল নেন সাঁওতালেরা। তারপর তারাই মণ্ডপ থেকে দেবীকে নামিয়ে কাঁধে চাপিয়ে রওনা দেন বিসর্জনের উদ্দেশ্যে। এটাই রীতি গোপালনগর দা বাড়ির দুর্গাপুজোর। প্রায় 300 বছরের প্রাচীন এই দুর্গাপুজোকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যেও রয়েছে যথেষ্ট উন্মাদনা। অষ্টমীতে কুমারী পুজো, নবমীতে বলিদান প্রথা চালু রয়েছে। তবে দেবী দুর্গা এখানে পূজিত হন মা বিন্দুবাসিনী রূপে। এখানে দেবী দশভুজা নন, এখানে দেবীর দুটি হাত। এক হাতে ধরে আছেন চাঁদ সওদাগরের পুত্র সুমন্তকে, অন্য হাতে অভয়দান করছেন দেবী। বাড়ির পুজোর ইতিহাস বলতে গিয়ে আজও আবেগ আপ্লুত হয়ে পড়েন বাড়ির প্রাচীন সদস্যেরা। জানালেন চাঁদ সওদাগরের বংশধর তারা। বলেন, আমাদের পূর্বপুরুষেরা থাকতেন বর্ধমানের বৈচিগ্রামে। নবাব সিরাজউদ্দৌলার শাসনকালে একবার হুগলি আক্রমণ চালায় বর্গীরা। সেই রাতে মাথায় কালো হাঁড়ি চাপা দিয়ে পালিয়ে আসেন দুই ভাই। এক ভাই চলে যান যশোহর, অপর ভাই থেকে যান গোপালনগরে। সেই থেকেই গোপালনগরে পূজোর প্রচলন। প্রথমে চৈত্র মাসে বাসন্তী পুজো হতো, পরে আশ্বিন মাসে শুরু হয় এই পুজো। আমাদের পুজো বলতে গেলে আনুমানিক 300 উপরে হবে। এই পুজোটা তো এখানে তো হতো না। এই পুজোটা মোটামুটি প্রথম আমাদের ঠাকুরদাদা, তার বাবা বৈচিগ্রাম বর্ধমান গ্রাম আছে, সেখানেই পুজোটা হয়, এখনও হয়। ও গ্রামে পুজো হয়, তা সেইখান থেকে আমাদের ঠাকুরদাদারা এখানে চলে আসে, সেই থেকেই পুজোটা এখানে শুরু হয়। এটা মনসা মঙ্গলের কাব্য থেকেই উঠে এসেছে। আর একটা কি ব্যাপার হচ্ছে যে আমাদের জন্মাষ্টমীর দিন কাঠাম্বরে সিঁদুর পড়ে, সিঁদুর পড়ার পরেই সপ্তাহখানিক আগে হোক সপ্তাহখানিক পরেই হোক আমাদের পালেরা এসে মূর্তি তৈরি করা শুরু করে দিল। এই অবস্থা চলল, চলার পর দেখা গেল যে ওর নাম বিভিন্ন অনুষ্ঠান আমাদের এখানে হয়, অষ্টমীর থেকেই সবচেয়ে বেশি জাগ্রত হয়, কারণ মায়ের ওই দিনই তো খুব বিরাট জাগ্রত পুজো, এবং অনেক মানুষ আমাদের লাইন দিয়ে এখানে এ করতে হয়, ব্যারিকেড করে নিয়ে আসছে, এইরকম অবস্থা গিয়ে দাঁড়ায়। সেই লাইন করে পুজোটা হয়, তারপরে ওই দিন আমাদের দেখা গেল যে খাওয়া দাওয়া নিরামিষ। এই কদিন কিন্তু অলরেডি নিরামিষ খাওয়া দাওয়া, প্রায় বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া। বাড়ির সদস্য বিশ্বজিৎ দা জানালেন, প্রাচীনকাল থেকেই দশমীর দিন দেবীর দর্পণ বিসর্জনের পর দেবী প্রতিমার নিরঞ্জনের দায়িত্ব গ্রহণ করে এলাকার সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা। আনুমানিক 200 বছরের উপরের পুজো, কিন্তু আমরা ঠিক শুনে আসছি বাবার ঠাকুরদাদার আমলের তারও আগের থেকে পুজো। আমাদের আদি পুজো তো বঁচিতে, তো সেইখান থেকে এখানে এসেছিলো, এখানে দুই ভাই তারা বাণিজ্য করার জন্য এসেছিলো, এসে তারপরে এখানে পুজোটা আরম্ভ হয়। আমাদের তো মা বিন্ধ্যবাসিনী রূপে পুজো, না আমাদের দুর্গা না, মা বিন্ধ্যবাসিনী। দুটো হাত, একটা বাচ্চা আছে হাতে। ধরেন আগে আমাদের পজিশনটা হতো, আদিবাসীরা নিয়ে যেত ঠাকুরটা কাঁধে করে, তখন এত জৌল ছিল না পুজোয়। এখন তার সঙ্গে বাজনা থাকে, হ্যাঁ বক্স টক্স থাকে, ছেলে পেলে নানান দিক দিয়ে গ্রামের থেকে লোকজন আসে আমাদের সঙ্গে সামিল হয়ে ঠাকুর বিসর্জন করে, এবং বিশিষ্ট বিশিষ্ট লোক আসে আমাদের পুজোয়। যেমন আগে শুনেছি বা বলতো বাবা জেঠারা যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসতেন এই পুজোতে, এরকম অনেক নামি দামি গুণীজনরা আসতো এই দাঁড়ি পুজোয়। দাঁড়ি একটা ঐতিহ্য আছে, দাঁড়ি একটা নাম আছে পুজোর। এই পুজোতে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ এসেছেন দাঁড়িতে। শোনা যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও এই পুজোতে আসতেন। বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন পুজোর দিনে। গোপালনগর দাঁড়ির পুজোকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানা কথা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে শিক্ষকতা করার সময় দাঁড়ির এই পুজোতে সামিল হয়েছেন। সেই প্রাচীন কাল থেকে পুজোর শুরু থেকে বিসর্জন আজও হয় একেবারেই নিয়ম মাফিক। পুজোর আগে পরিবারের সদস্যেরা আদিবাসী পাড়ায় গিয়ে নিমন্ত্রণ করে আসেন তাদের। দশমীর দিন
ছেলে পুলে স্ত্রী কন্যা নিয়ে তারা চলে আসেন। প্রথমে তাদের জন্যে খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়। খাওয়া শেষে মাকে বেঁধে নেন সাঁওতাল পরিবারের সদস্যেরা, নামিয়ে আনেন মণ্ডপ থেকে। তারপর শোভাযাত্রা করে নিরঞ্জন করা হয় প্রতিমার। 200 বছরের পুজো, আমি যেটা জানি সেটাই বলছি, 200 বছরের। আর তোমার দুটো হাত ওই যে মা কমলাকামিনী, পুজোর দিনে সময় পাই না কখন বিয়ে করবো বলো, সব সময় মায়ের এইটা ছেড়ে এইটা, এইটা ছেড়ে এইটা করতে হয় না। না, এটা আমাদের তো শরীরের পুজো, সবাই করে, সবাই আসে। এখন বেশি বিশাল আনন্দ হয়েছে, আগের থেকে এখন বেশি উন্নত হয়েছে। আগে আমরা এসে দেখেছি, ওই বললাম যে পুজো হতো 4 দিন, রামায়ণ হতো, তারপরে মাকে নিয়ে যেত প্রসাদ দিতে। 2 বছর ওই করোনার জন্য বন্ধ আছে, বাউল গান হয় এখন। হ্যাঁ, আমাদের বলি আছে, আমাদের চাল কুমড়ো বলি। ষষ্ঠীর ষষ্ঠী হয়ে গেল, পরের দিন সপ্তমীর থেকে কলাভোগ স্নান করানো সব হয়। জানা গেছে পরিবারের সদস্যরা ছাড়াও দেবীর নামে রয়েছে 2টি পুকুর, সেগুলি লিজে দেওয়া থাকে সারা বছর। সেখান থেকে যে পয়সা আসে তা দিয়েও হয় দেবীর পুজোর আয়োজন। 300 বছরের ইতিহাসকে বহন করে চলেছে গোপালনগরের দাবাড়ির এই পুজো। চাঁদ সদাগরের বংশধর বংশ পরম্পরায় এই পুজো করে আসছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবিত অবস্থাতেও এই পুজোয় আসতেন নিয়ম করে। এখনও বিশেষত্ব এই পুজোর দশমীর দিন দেবীর ঘট বিসর্জন হয়ে যাবার পর দেবী মূর্তির দখল নেন সাঁওতালেরা, তারাই নিয়ে গিয়ে মায়ের নিরঞ্জনের ব্যবস্থা করেন। গোপালনগর থেকে ক্যামেরায় সোম দাসের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।